হ্যালো দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আর আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর এখন বাজে হচ্ছে রাত 12টা। একটা জিনিস দেখাচ্ছি আপনাদের, ওই যে আদ্রিতা দেখতে পাচ্ছেন, ও হচ্ছে একটা কাজ নিয়ে খুব বিজি হয়ে পড়ছে, তো দেখাচ্ছি ও কী করতেছে। ওই জন্যই মূলত এখন আমি ক্যামেরাটা অন করলাম, ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, মানে ব্যাপারটা আমার বেশ মজার লাগছে আর কি। কী করো মামাম? আমি হ্যাঁ, আজকে ক্রিসমাস ডে, তো ওই জন্য আমাকে সান্তা ক্লজ আজকে গিফট দিবো, ওই জন্য আমি সব ঝুলে রাখছি। তাই আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, তো ও কার্টুনে দেখছে, তারপর অনেক গল্প দেখছে যে এই দিনে সক্স ঝুলায় রাখলে সান্টা ক্লজ গিফট দিয়ে যায়, যার জন্য ও সক্স ঝুলায় রাখতেছে। তো ও আমাকে অনেক দিন হলোই বলতেছিল যে 25 তারিখ কবে কবে, তো আমি ওকে বলছিলাম। তো কি পারতেছো না? আমি কি তোমাকে হেল্প করব? হেল্প করতেই হবে। তাই দাও, হেল্প করতেছে। আমি একটা ঝুলাবো নাকি মামাম? আমাকে গিফট দিয়ে যাবে? না না, সান্তা ক্লজ তো খালি বাচ্চাদের ভালোবাসে, বড়দের না। তাই? আচ্ছা, তুমি দর্শককে আরেকটা জিনিস দেখাও। ই করে তো, ই, এই যে আদ্রিতা উড়ির দাঁত পড়ে গেছে। এর আগের একটা ভিডিওতে আপনাদের দেখাইছিলাম যে ওর দাঁত নড়ছে, তো দাঁতটা কালকে পড়ছে। আর এই যে ও এরকম একটা চেয়ারের উপর দাঁড়ায় দাঁড়ায় সক্স ঝুলাচ্ছে। এখন কি করতে হবে জানো? তাড়াতাড়ি ঘুমায় যেতে হবে। হ্যাঁ, তারপরে তাড়াতাড়ি সকাল হলে সকালবেলা ঘুম থেকে উঠে দেখবা তোমাকে কোনো গিফট দিয়ে গেছে কিনা। বুঝতে পারছো? তাহলে তুমি এখন একটা কাজ করো মামাম, দর্শককে গুড নাইট দিয়ে দাও, দিয়ে তাড়াতাড়ি ঘুমায় যাও। গুড নাইট দর্শক, আপনাদের সাথে আবার দেখা হচ্ছে সকালবেলা। তো দেখি আদিতার সক্সে আদৌ কোনো গিফট আসে কি না। গুড মর্নিং দর্শক, এখন বাজে হচ্ছে সকাল 8টা, আর আমি ঘুম থেকে উঠে গেছি আরও কিছুক্ষণ আগে। ছুটির দিন, যদিও একটু দেরি করেই উঠেছি। তো যাই হোক, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর ঘর টর ঝাড়ু দেওয়া শেষ, আর এখন চলে যাব হচ্ছে রান্নাঘরে, ব্রেকফাস্ট বানাবো। আর আদ্রিতা, আদ্রিতার বাপে এখনও ঘুমাচ্ছে, ব্রেকফাস্ট বানিয়ে তারপর ওদের ডাকবো। আর কালকে তো দেখলেন যে আদ্রিতা কী করলো, তো তারপরে কী করছে, মানে ঘুমাতে গিয়ে একটু পর আমাকে বলতেছে মাম্মাম লাইট দিয়ে দেখো তো গিফট দিয়ে গেছে কি না। তো যাই হোক, 2-3 বার এরকম করার পর মানে মনে হয় 1টা 1:30টার দিকে ঘুমাইছে, তো এখনও ওঠে নাই। তো আমি আগে রান্নাঘরে যাব, ব্রেকফাস্ট বানাবো, আর কালকে রাত্রে থালা বাসনও রয়েছে, ধোয়া হয় নাই। আর রাত্রে হচ্ছে খাওয়া দাওয়ার পরে দেখি জল নাই, তো যার জন্য থালা বাসনগুলো ধোয়া হয় নাই। তো এখন চলে যাচ্ছি রান্নাঘরে। আমার ব্রেকফাস্ট বানানো কমপ্লিট, এবার আদ্রিতাকে ঘুম থেকে ডেকে উঠাবো লাইটটা দিয়ে আগে। এই যে বাবা মেয়ে ঘুমাচ্ছে, দেখি আদ্রিতা গিফট পেয়ে কেমন খুশি হয়, আপনাদের সাথে একটু শেয়ার করি। মামাম মামাম
আদ্রিতা, উঠে যাও মাম্মাম। উঠো, উঠতেছো না কেন? গুড মর্নিং। হ্যাঁ, তুমি দেখো এটা কি? তাই তো, এটা কি? দেখো দেখো, ও দৌড়ায় চলে যাচ্ছে ওই রুমে ওর চেয়ারটা আনতে। কি যে খুশি সে! কি তাই তো, তুমি সেদিন দোকানে খেলনাটা কিনতে চাইছিল না? ওই তো সান্টা ক্লজ সব বলছে। আরো আছে, খুলে দেখো। কি রে মাম্মা, এগুলো কি বলো? হ্যাঁ, হ্যাঁ, অনেক সুন্দর তো। আমাকেও যদি গিফট দিয়ে যায় তো। আমাদের ফ্যামিলি কেন? ও এই জন্য আমাদের ফ্যামিলি। হ্যাঁ ঠিকই তো বলছো, আমাদের ফ্যামিলির মতোই, তাই না? তিনজন, অনেক সুন্দর হয়েছে গিফট। তোমার কেমন লাগতেছে গিফট পেয়ে? অনেক ভালো। দেখছো আমি বলছিলাম না যে যারা হচ্ছে বড়দের কথা শুনে তারপর গুড করে পড়ালেখা করে তাদের সান্টা ক্লজ গিফট দিয়ে যায়। ওই জন্যই তো গিফট দিয়ে গেছে। আর দর্শক কি আর বলবো, আপনারা তো বুঝতেই পারছেন যে আসলে কোন সান্টা ক্লজ ওকে গিফট দিয়ে গেছে। এটা হচ্ছে আসলে সবকিছু ওর খুশির জন্য। ও কার্টুন দেখে তো জিনিসটা খুব ফিল করে, আমাকে মাঝে মাঝেই বলে। তো ছোট মানুষ, ছোটবেলা একটু খুশি হোক, বড় হলে তো বুঝতেই পারবে। তো চলো এখন ফ্রেশ হয়ে নাও, বাপি কেউ ডেকে নাও, আমরা এখন ব্রেকফাস্ট করব। আদ্রিতা, আদ্রিতা, তুমি মাথায় কি দিছো? আদ্রিতা, ওরে বাবা, আবার ফিঙ্গারিংও পড়ছে। সকালের নাস্তা হচ্ছে রুটি, ডিম ভাজি, আর এইখানে আছে হচ্ছে ফুলকপির তরকারি। ফুলকপির তরকারি হচ্ছে কালকের, গরম করছি, বুঝছো? তাহলে তাড়াতাড়ি খেয়ে নাও। হ্যাঁ, কেন বলো তো? হ্যাঁ, তোমার যে দাঁত পড়ছে, নতুন দাঁত বের হবে, চকলেট খেলে দাঁতের ক্ষতি হবে, ওই জন্য। হ্যাঁ খুলতে
বুঝতে পারতেছো না? ছিঁড়ে ফেলবো প্যাকেট, মুখ দেখা যাচ্ছে না কিরে বাবা? আজকে ভিডিওটি এই পর্যন্তই। আর আজকের ভিডিওটি করার উদ্দেশ্য মূলত হচ্ছে আদিতার খুশিটা আপনাদের সাথে শেয়ার করা। তো আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত বাই বাই। বাই বাই সান্তা ক্লজ, আমাকে আবার গিফট দেবো, ওকে?